আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি আলোচনা করছিলাম আজগন্ধা বা হুরহুরাইয়া বা হুরহুরা গাছ নিয়ে যারা খুব পাকা বদ্ধ অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্রে যারা পাকা খেলোয়াড় যারা গোপন ওষুধ তৈরি করে বা খুব সস্তায় ওষুধ তৈরি করে তারা এই গাছটি ব্যবহার করে থাকে এই গাছের অনেক গোপন প্রয়োগ রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের অনেক যোগ রয়েছে আপনারা শাস্ত্র যখন পড়বেন বা কোনো বই পড়বেন আয়ুর্বেদ শাস্ত্রের আপনার আঠারোশো সালের যে বইগুলো লেখা হয়েছে ওই বইগুলো যখন পড়বেন ওই বইগুলোতে দেখবেন যে এই গাছটা আপনার শাস্ত্রে দেওয়া আছে হচ্ছে তিল তিল তিলপারনি নাম যখন যেখানে দেখবেন তখন বুঝবেন যে এই আজগান্দা বা হুর গাছটা আমি আপনাদেরকে সহজ করে দিলাম এটার মানে আপনার প্রজাতি তিন প্রকার আমি বলেছি একটা প্রায় মানে মাটির সঙ্গে আপনার দেখা যায় যে পুনর্নবাজ এরকম মাটির সঙ্গে মানে মাটির উপর দিয়ে হয় তেমন আর এই হলুদ প্রজাতির যেটা ফুল হয় সেটা সাধারণত লম্বা গাছ হয় আর সাদা প্রজাতির যেটা ফুল হয় সেটাও লম্বা হয় আর সাদা প্রজাতির যেটা সেটা হচ্ছে থোকায় থোকায় ফুল হয় আর এই ফুলগুলো একটু অল্প অল্প হয় ফল হয় অনেক সুন্দর ফলগুলো লম্বা হয়ে থাকে এর এই যারা পাকা খেলোয়াড় করে তেল বের করে রাখে এবং কিছু চূর্ণ করে রাখে রুগীদেরকে দেওয়ার জন্য এটা খুবই কার্যকরী আপনারাও যারা আয়ুর্বেদ নিয়ে কাজ করেন বা পারিবারিক ভাবে হয়তো নিজেরাই নিজেদের চিকিৎসা করেন আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই সিজনে অল্প কিছু বীজ সংগ্রহ করে রাখবেন নিজেরা বাড়িতেও তেল তৈরি করতে পারবেন তেল তৈরির প্রসেস যদি আপনারা কেউ জানতে চান আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব বাড়িতেও তেল তৈরি করা যায় খুব সহজে অথবা ঘানিতেও তৈরি করতে পারেন ঘানিতে তৈরি করলে সবচেয়ে ভালো হয় এটা সাধারণত অনেক প্রদেশেই বিশেষ করে ইন্ডিয়াতে এবং শ্রীলঙ্কায় এটা আপনার তরকারিতে সরিষায় যে সকল তরকারি বা সবজিতে ব্যবহার করা হয় সরিষার পরিবর্তে অনেক সময় এটা ব্যবহার করা হয়ে থাকে বেশ ভালো এবং খুবই কার্যকরী বাদ ব্যথায় বিশেষ করে তেলটা খুব কাজে দেয় বাস বাদ ব্যথা কানের ব্যথা আমরা গতবার আলোচনা করেছিলাম পেট রোগের ক্ষেত্রে কৃমিনাশের ক্ষেত্রে এবং চম রোগের ক্ষেত্রে এই গাছটি কিভাবে ব্যবহার করা হয় গত পর্বে আমি বলেছিলাম আপনার অবশ্যই যাদের দরকার তারা দেখে নেবেন এরপরে বাঁত রোগের ক্ষেত্রে আমি আগেই বলেছি বাতরোগের রোগের ক্ষেত্রে এই গাছটি মারাত্মক ভাবে কাজ করে যারা তেল বের করতে পারবেন না তারা যদি এই গাছের চূর্ণ করে যদি আপনি এই গাছের বীজ সংগ্রহ করে ঘানিতে তেল ভাঙায় নিয়ে আসতে পারেন ভালোভাবে রোদে শুকিয়ে দিলে মতো তেল বের করে নিয়ে আসতে পারেন তাহলে খুব হয় যদি আপনি সরিষার তেল দিয়ে বা নারিকেলের তেল দিয়ে বা অয়েল অর্থাৎ ভ্যান্নার তেলের সঙ্গে যদি আপনি এটা ধীরে 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 জাল করেন করে এটা সুন্দরভাবে যদি সেকে রেখে দেন এই তেলও যদি আপনি বাদ ব্যথায় মালিশ করেন তাহলে অনেক সুন্দর হবে বা

আছে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি ওই অনুযায়ী যদি সেবন করেন আপনার বাষট্টি পঁচাত্তর আশি নব্বই বছরও যদি কারো ব্যথা হয় নিয়মিত কিছুদিন সেবন করলে যে কোনো বাদ ব্যথা সেরে যাবে খান পানের কিছু নিয়ম আছে আমি বলে দিয়েছি আপনার অবশ্যই দেখে নেবেন এরপরে পেট ব্যথার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় পেট ব্যথা হয় অযাচিত পেট ব্যথা হয় বা খাবার পেট হয় অনিয়মের কারণে পেট ব্যথা হয় বিভিন্ন কারণে পেট ব্যথা হতে পারে বা খাবার ইনফেকশনের কারণে অনেক সময় পেট ব্যথা হয় আলসারের কারণে পেট ব্যথা হয় পেট ব্যথা অর্থাৎ পেট ব্যথা হলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি জন্য পেট ব্যথা হচ্ছে এই গাছের বীজের তেল অর্থাৎ আমি যে বললাম সরিষের তেলের মতো ঘানিতে ভাঙ্গায় নিয়ে আসা এটা যদি যদি এই গাছের বীজের তেল যদি আপনি সরকরা খাবারের সঙ্গে মিলিয়ে যদি সেবন করেন তাহলে আপনার এই পেট ব্যথা ঠিক হয়ে যায় তা যদি না পারেন সেক্ষেত্রে এই গাছের পাতার রস আপনি দুই থেকে তিন এম এল বা চার এম এল সর্বোচ্চ পাঁচ এম যদি নিয়মিত কিছুদিন সেবন করেন সেক্ষেত্রে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে অথবা বীজের চূর্ণ এক গ্রাম থেকে দুই গ্রাম পরিমাণ যদি কুসুম গরম পানির সঙ্গে নেন সেক্ষেত্রেও ঠিক হয়ে যাবে আমি সব রকমের বিকল্প আপনাদের বলে দিচ্ছি এরপরে কানের ব্যথার ক্ষেত্রে এই গাছের তেল দুই ফোঁটা কানে দিলে কানের ব্যথা ঠিক হয়ে যায় অথবা যদি আপনারা তেল সংগ্রহ করতে না পারেন তেল বাসায় বানাতে পারেন সেক্ষেত্রে এই গাছের পাতা ও তুলসী গাছের পাতা সম নিয়ে তেলে যদি ধীরে ধীরে জাল করে যে তেলটা তৈরি করবেন এই তেল যদি আপনি কানে দেন কানের ব্যথার ক্ষেত্রে বা কানের যে কোনো রোগের ক্ষেত্রে যদি আপনি দুই ফোঁটাকে দুই ফোঁটা করে কানে দেন তাহলে আপনার কানের ব্যথার সঙ্গে বা কানের যে কোনো সমস্যার ক্ষেত্রে অর্থাৎ কর্ণ রোগের উপরে কানের রোগের ওপরে এটা মারাত্মকভাবে কাজ করে কানের যে কোনো সমস্যার ক্ষেত্রে কান ঘেমে যাচ্ছে পুষ পড়তেছে সর্দি লাগলে অনেক সময় কান দিয়ে অনেক কিছু লিকুইড গলে কান ব্যথা করে কানের ব্যথা শোঁশো করে ফোঁফো করে যে কোনো ধরনের কানের সমস্যার ক্ষেত্রে যদি এই বীজের তেল যদি আপনি নিয়মিত কিছুদিন ব্যবহার করেন হালকা গরম করে নিয়মিত কিছুদিন ব্যবহার করলে তাহলে দেখবেন যে আপনার এই কানের যে কোনো সমস্যা ঠিক হয়ে যাবে আর তারা তেল ঘানিতে ভাঙ্গাইতে পারবেন না সেক্ষেত্রে বিকল্প বলে দিলাম এই গাছের পাতা বেটে সঙ্গে তুলসী পাতা বেটে সরিষার তেলের সঙ্গে ধীরে ধীরে জাল করে এই তার তেলটি ছেঁকে রেখে দিবেন পরবর্তীতে কানে ব্যবহার করবেন এটাও মারাত্মকভাবে কাজ করে তারপরেও যদি এসব না পারেন সেক্ষেত্রে আপনারা এই গাছের পাতার রস এবং তুলসী পাতার রস দুই ফোঁটা একসাথে দুটা বেটে রস করে দুই ফোঁটা দুই ফোঁটা করে যদি কানে ব্যবহার করেন সেক্ষেত্রে কর্ণরোগের জন্য খুবই উপকারী তবে তেল দিলে সবচেয়ে ভালো হয় আমি বিকল্পটা বলে দিলাম অশ্ব গেজ অর্থাৎ রোগের ক্ষেত্রে এই গাছটি মারাত্মক ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুরা এই গাছের বীজটা আসলে বেশি ব্যবহার করা হয় এই বীজে ঔষধি গুণটা বেশি এই রোগের ক্ষেত্রে আপনারা এই গাছের বীজের চূর্ণ বীজের চূর্ণ সুন্দরভাবে চূর্ণ করবেন একদম পাউডারের মতো পাটায় বেটে বা ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে যেভাবে হোক চূর্ণ করবেন সুন্দরভাবে চূর্ণ করে এই দুই গ্রাম পরিমাণ চূর্ণ যদি আপনি মিশ্রি অথবা চিনি বা আখের গুড়ের সাথে মিলিয়ে যদি নিয়মিত কিছুদিন যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে অশ্বরোগ ঠিক হয়ে যায় আতকপলি ব্যথার ক্ষেত্রে এই গাছের পাতা বেটে যদি কপালে লেপ করেন তাহলে আতকপলি ব্যথা খুব দ্রুত ঠিক হয়ে যায় এবং এক ফোঁটা এক ফোঁটা করে রস যদি নাকে দিয়ে নিঃশ্বাস উপর দিকে টেনে তুলতে পারেন সেক্ষেত্রে আরো দ্রুত কাজ করে এরপরে পাইলসের ক্ষেত্রে পাইলসের ক্ষেত্রে এই গাছটি মারাত্মকভাবে কাজ করে আপনারা এই গাছের বীজের চূর্ণ সাথে দুই তিনটি গোলমরিচের গুঁড়া ও দুই গ্রাম শট অর্থাৎ আদার গুঁড়া কুসুম অর্থাৎ কুসুম গরম পানির সাথে সকাল সন্ধ্যা যদি আপনি সেবন করেন তাহলে আপনার এই পাইলস রোগ ঠিক হয়ে যায় আমি নিয়মটি আবার সুন্দর করে বলছি পাইলসের ক্ষেত্রে যাদের পাইলস রয়েছে তারা এই গ্যাসের চূর্ণ দুই গ্রাম নেবেন সঙ্গে দুই তিনটি গোলমরিচের গুঁড়া নেবেন এবং দুই গ্রাম শট অর্থাৎ আদার গুঁড়া নেবেন শুকনো আদার গুঁড়া এটা মিলিয়ে আপনি যদি সকাল সেবন করেন সন্ধ্যা কুসুম গরম পানির সঙ্গে তাহলে আপনার পাইলস রোগ একদম গোড়া থেকে ঠিক হয়ে যাবে আর এই পাইলসের জন্য যারা সেবন করবেন এই সেবন অবস্থায় অবশ্যই আপনারা সোয়াবিন তেলের খাবার পাম অয়েল তেলের খাবার কোনোভাবে সেবন করবেন না ঘানির তেল সরিষা বা নারিকেল তিলের তেল বা বাদামের তেল দিয়ে আপনারা খাবার খেবেন খাবেন এবং কোনোভাবেই আমিষ সেবন করা যাবে না চা পান বিড়ি সিগারেট তাহলে কিন্তু এই গাছটি ধরবে না এভাবে নিয়মিত কিছুদিন যদি সেবন করেন তাহলে পাইলস রোগের ওপর মারাত্মকভাবে কাজ হয় যদি কেউ মনে করেন যে আমি ডিব্বায় বানিয়ে রাখবো তাহলে আমি যে পরিমাণ বললাম এই পরিমাণ হিসাব করে যতটুকু লাগে ওইভাবে বানিয়ে রেখে দেবেন দিয়ে নিয়মিত কিছুদিন সেবন করবেন তাহলে দেখবেন যে আপনার পাইলস রোগের ক্ষেত্রে মারাত্মক কাজ করে হজম শক্তি ঠিক করে অর্থাৎ যাদের হজম শক্তি কম পিত্ত বেড়ে গেছে পিত্ত শান্ত না হজম ঠিকভাবে হয় না টপ টপ করে এলোপ্যাথারি গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন তাদের জন্য এই গাছটি মারাত্মক কাজ করে অর্থাৎ যখন আপনার হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিডিটি হয় তখন আপনার খাবার ঠিকভাবে হজম হয় না তখন আপনাকে কেমিক্যাল গ্রহণ করতে হয় এলোপ্যাথি ঔষধ গ্রহণ করতে হয় আপনি যদি এই গাছটি নিয়ম মেনে সেবন করেন তাহলে আপনার হজম শক্তি ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে এই গাছের পাতার শাক যদি বানিয়ে নিয়মিত কিছুদিন খান তাহলে দেখবেন যে আপনার এই হজম শক্তি বৃদ্ধি পাবে এবং পিত্ত শান্ত হয়ে আসবে পিত্ত শান্ত হয়ে আসবে পিত্ত শান্ত হয়ে আসলে তখন আপনার খাবার ঠিকভাবে হজম হবে পিত্ত বেড়ে গেলে আপনার অনেক রকমের রোগ হয় আপনারা জানেন আয়ুর্বেদ শাস্ত্রে ত্রিদোষ বায়ু বায়ুক পিত্ত এই পিত্ত বেড়ে যাওয়ার কারণে হজম শক্তির প্র মানে সমস্যা হয় কুষ্ঠকাঠিন্য হয় অনেক কিছু হয় অনেক রোগী হয় আমি যখন আয়ুর্বেদ নিয়ে আলোচনা করব তখন বলবো তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই গ্যাসের আরও অনেক সুন্দর সুন্দর গুণ রয়েছে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ